নবম শ্রেণীর ছাত্র ছাত্রীরা এয়ার সায়েন্স ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু থাকবে মডেল অ্যাক্টিভিটি টাস্ক নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ যা সেপ্টেম্বর মাসে তোমাদের দেওয়া হয়েছে তো এইখানে একের দাগের প্রশ্নগুলো দেখো বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু এক করে মোট তিনটি প্রশ্ন রয়েছে দুয়ের দাগের শূন্যস্থান পূরণ করো প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু এক এই রকম তিনটি প্রশ্ন রয়েছে তিনের দাগের প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু আলাদা আলাদা করে দেওয়া আছে সংক্ষিপ্ত উত্তর যেখানে তিনের একে রয়েছে দুই এবং তিনের দুইয়ে রয়েছে তিন সর্বশেষ চারের দাগের পশ্চিমবঙ্গের জলবায়ু কিভাবে মৌসুমী বায়ু দ্বারা প্রবাহিত হয় তাতে রয়েছে পাঁচ তো এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর আমরা সঠিক করে দেখে নেব এবং সঠিক করে খাতায় লিখে নেব যা নির্ধারিত সময়ে বিদ্যালয়ে তোমরা জমা করবে ওকে তো প্রথম প্রশ্নটা আমরা দেখে নিই ঠিক উত্তর নির্বাচন করে লিখো একের দাগের তো এখানে একের একেরটা দেখো অক্ষরেখার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল গয়েরটা তোমাদের সঠিক উত্তর হবে অক্ষরেখাগুলি পরস্পরের সমান্তরাল এখানে তাহলে এইভাবেই কিন্তু তোমরা খাতাতে লিখবে পরের প্রশ্নটা দেখো একের দুই বিধার অগ্নুদ্গমের মাধ্যমে সৃষ্ট ভূমিরূপ হলো লাভা মালভূমি ক্ষয়ের দাগেরটা তোমাদের সঠিক উত্তর হবে অর্থাৎ ক্ষয়ের অপশনটি সঠিক উত্তর তাহলে তোমরা কিভাবে লিখবে একের দুই দিয়ে বিধার অগ্নুদ্গমের মাধ্যমে সৃষ্ট ভূমিরূপ হলো লাভা মালভূমি এরপর একের তিনেরটা দেখো ঠিক জোড়টি বানানটা একটু ভুল আছে ঠিক করে নেবে টাইপিংয়ে ডিস্টার্ব আছে ঠিক জোড়টি নির্বাচন করো ঠিক আছে এখানে সঠিক যে জোর সেটা হবে ক্ষয়ের অপশন কালিম্পং সমুদ্র থেকে দূরবর্তী স্থানে অবস্থান করে এরপরে আমরা দুয়ের দাগের প্রশ্ন শূন্যস্থান পূরণ দেখব তো দুয়ের এক দেখো দ্রাঘিমা রেখাগুলি নিরক্ষ রেখাকে নব্বই ডিগ্রি কোণে ছেদ করেছে এখানে শূন্যস্থানে নব্বই ডিগ্রি হবে যেটা রেড কালার করে দেওয়া আছে দুয়ের দুই আবহাবিকার গ্রস্ত শিলাচূর্ণ বিচূর্ণ হয়ে মূল শিলার ওপর যে শিথিল আবরণ তৈরি করে তাকে রোগলিত দার্জিলিং জেলার মধ্য দিয়ে প্রবাহিত একটি নিত্যবহ নদী হল তিস্তা এখানে সঠিক উত্তর হবে তিস্তা এরপর আমরা সংক্ষিপ্ত উত্তর দেখব তিনের এক আবহাওয়া বিকারে প্রাণীদের ভূমিকা সহ ব্যাখ্যা করো উত্তর আবহাওয়া বিকারে প্রাণীদের ভূমিকা মানুষের ভূমিকা পয়েন্ট করবে বাসগৃহ নির্মাণের মাধ্যমে শিলার বিচূর্ণ ঘটে কৃষিকার্যের মাধ্যমে যান্ত্রিক আবহাওয়া বিকার যে ঘটে খনিজ উত্তোলন জলাশয় খনন শিল্প স্থাপন প্রভৃতির মাধ্যমে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আবহাওয়া বিকার ঘটে দ্বিতীয় পয়েন্ট দেবে অন্যান্য প্রাণীদের ভূমিকা খরগোশ ইঁদুরকে খরগোশ ইঁদুর বা চোখের কুকুর প্রভৃতি মৃদভেদী প্রাণীরা মাটিতে গর্ত করে এবং শিলার বিচূর্ণ ঘটায় প্রাণীদের মৃতদেহ বজ্রপদার্থ বিয়োজিত হয়ে শিলায় রাসায়নিক আবহাওয়া বিকার ঘটায় এরপরে তিনের দাগে দুই পৃথিবীর বেশিরভাগ মানুষ সমভূমি অঞ্চলে বসবাস করে ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো এই প্রশ্নের মান কিন্তু তিন দেওয়া আছে উত্তর লিখবে বর্তমান বিশ্বের মোট জনসংখ্যার নব্বই শতাংশ সমভূমিতে বসবাস করে এর ভৌগোলিক কারণগুলি হল মৃদু ভাবাপন্ন জলবায়ু পয়েন্ট করবে এখানে মধ্যম উষ্ণতা ও পরিমিত বৃষ্টিপাতের জন্য জলবায়ু মৃদু প্রকৃতির হয় জলের সহজলভ্যতা দ্বিতীয় পয়েন্ট করবে সমভূমির মাটির গভীরে ভৌমজল এবং অসংখ্য নদ নদী খাল ও জলাশয় থেকে সেচ দৈনন্দিন কার্যকলাপ পানীয় ও শিল্পের কাজে জল পর্যাপ্ত পরিমাণের পাওয়া যায় এরপর কৃষির উন্নতি তিন নম্বর পয়েন্ট দেবে বিস্তীর্ণ সমতল জমি উর্বর গভীর পলি বা বেলে মাটি বা কৃষ্ণ মৃত্তিকা জলসেচের সুবিধার জন্য সমভূমির বিশ্বের শ্রেষ্ঠ কৃষি অঞ্চল যথা সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি হোয়াংহ অববাহিকার সমভূমি মারেডালিং বেসিনের সমভূমি এর পরের পয়েন্টটা করবে পরিবহন ও যোগাযোগ উন্নতি সমতল ভূমিরূপ এবং বিপুল জনসংখ্যার কেন্দ্রী ভবনের জন্য ঘনক আকারের সড়ক এবং রেল পাতার রেল নদী ও আকাশপথের বিস্তার ঘটে দেশ বিদেশের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার অকল্পনীয় বিকাশ ঘটে ব্যবসা বাণিজ্য প্রসার তার পরের পয়েন্টটা করবে কৃষি শিল্পের উন্নতি সুষ্ঠু পরিবহন এবং সমৃদ্ধি বাজারের জন্য ব্যবসা বাণিজ্যের উন্নতি ঘটে তো এরপর আমরা শেষের প্রশ্নটা দেখে নেব চারের দাগের পশ্চিমবঙ্গে জলবায়ু কিভাবে মৌসুমী বায়ু দ্বারা প্রভাবিত হয় এইখানে প্রশ্নের মান রয়েছে পাঁচ যা তোমাদের দীর্ঘ প্রশ্ন হবে তো পুরোটাই তোমরা দেখবে তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করি যারা চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে প্লিজ এবং বেল আইকনটি দিয়ে রাখবে যাতে নোটিফিকেশন প্রথম তোমাদের কাছে যায় এবং তোমরা তা দেখতে পাও ওকে এবং বন্ধুদের মধ্যেও কিন্তু শেয়ার করবে যাতে করে সমস্ত বন্ধুরাই উপকৃত হয় চারের দাগের উত্তরটা লিখবে পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব ঠিক আছে তো পশ্চিমবঙ্গ সহ ভারত হল মৌসুমি বায়ুর প্রধান বিচরণ ক্ষেত্র রাজ্যে সকল জলবায়ুগত উপাদানগুলির ওপর মৌসুমী বায়ুর প্রভাব ফেলে তাই রাজ্যের জলবায়ু মৌসুমী প্রকৃতির প্রথম পয়েন্ট করবে ঋতু পরিবর্তন মৌসুমি বায়ুর আকাশ ও আসা ও ফিরে যাওয়া ভিত্তিতে রাজ্যের চারটি ঋতু পর্যায়ক্রমিক আবর্তন ঘটে গ্রীষ্মকাল মধ্যমার্চ থেকে মধ্য জুন বর্ষাকাল মধ্য জুন থেকে আগস্ট শরৎকাল সেপ্টেম্বর অক্টোবর শীতকাল ডিসেম্বর থেকে মধ্য ফেব্রুয়ারি এর পরের পয়েন্টটা করবে ঋতুগত বিপরীতমুখী বায়ু প্রবাহ মৌসুমী বায়ু সারা বছর ধরে আগমন এবং প্রত্যাগমনের জন্য পশ্চিমবঙ্গের ঋতু অনুসারে একশো আশি দিক পরিবর্তন করে বিপরীতমুখী প্রবাহিত হয় গ্রীষ্ম ও বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণ থেকে উত্তর সমুদ্র থেকে স্থলভাগের দিকে এবং শরৎ ও শীতকালে উত্তর পূর্ব মৌসুমি বায়ু উত্তর থেকে দক্ষিণের স্থলভাগ থেকে সমুদ্রের দিকে প্রবাহিত হয় এর পরের পয়েন্ট আমরা দেখে নিই পর্যাপ্ত বৃষ্টিপাত মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা রাজ্যের বর্ষাকালে গড়ে দুশো থেকে আড়াইশো সেন্টিমিটার বৃষ্টিপাত ঘটিয়ে বার্ষিক নব্বই শতাংশ বৃষ্টিপাত সম্পন্ন করে মালভূমি ছাড়া সর্বত্র আর্দ্র জলবায়ুর সৃষ্টি করে পরের পয়েন্টটা দেবে আর্দ্র গ্রীষ্ম ও শুষ্ক শীতকাল গ্রীষ্মকালের শেষভাগে বঙ্গোপসাগরের জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু রাজ্যের সর্বত্র পর্যাপ্ত বৃষ্টিপাত ঘটিয়ে আর্দ্র করে বর্ষাকালের সূচনা হয় আবার শীতকালের স্থলভাগ থেকে আগত জলীয় বাষ্পহীন উত্তর পূর্ব মৌসুমী বায়ু জল শুষ্ক আবহাওয়া সৃষ্টি করে তার পরের পয়েন্ট দেবে বৃষ্টিপাতের অসম বন্টন রাজ্যের বিভিন্ন অংশে মৌসুমী বায়ু বিভিন্নভাবে প্রভাবিত হওয়ায় বৃষ্টিপাতের বন্টন সব জায়গায় সমান হয় না বৃষ্টিপাত উত্তর থেকে দক্ষিণে এবং দক্ষিণ থেকে পশ্চিমে ক্রমশ হ্রাস পায় উত্তর পার্বত্য অঞ্চলে তিনশো থেকে পাঁচশো সেন্টিমিটার দক্ষিণবঙ্গে দেড়শো থেকে দুশো সেন্টিমিটার এবং পশ্চিম মালভূমিতে একশো থেকে দেড়শো সেন্টিমিটার বৃষ্টিপাত ঘটায় বা হয় পরের পয়েন্টটা দেবে অনিশ্চিত বৃষ্টিপাত মৌসুমী বায়ু খুবই খামখেয়ালি কোনো বছর আগে আসে ও ফিরে যায় এখানে আছে নয় আসে হবে ওকে টাইপিং মিস্টেক আবার কোনো বছর পরে এসে আগে ফিরে যায় ফলের সব বছর সমানভাবে বৃষ্টিপাত হয় না কখনও অতিবৃষ্টিতে বন্যা এবং কখনো অনাবৃষ্টিতে খরার সৃষ্টি হয় উষ্ণতা হ্রাস মৌসুম বায়ু আসার সঙ্গে সঙ্গে রাজ্যের আকাশ মেঘাচ্ছন্ন হয় এবং বৃষ্টিপাত শুরু হয় উষ্ণতা পাঁচ থেকে দশ সেন্টিমিটার হ্রাস পায় আবার ফিরে যাওয়ার সময় শরৎকালের আকাশ নির্মল হয়ে গড়ে উষ্ণতা বর্ষাকালের চেয়েও সামান্য বৃদ্ধি পায় তো এই ছিল আমাদের সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের যদি আমার পড়ানোটি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না থ্যাংক ইউ